সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 62 পৃষ্ঠায় উল্লেখিত এই ছবিকে কেন্দ্র করে করা কিছু প্রশ্নের সমাধান। দেখো, এই ছবিকে কেন্দ্র করে কি প্রশ্ন করা হয়েছে। এটি কি নামে পরিচিত, এটি বলতে কোনটিকে বোঝানো হয়েছে। এই যে তোমরা এই দেওয়ালে যে একটি জিনিস দেখতে পাচ্ছ, সাটানো অবস্থায় বা লাগানো অবস্থায় এই জিনিসটাকে কেন্দ্র করে এই প্রশ্নগুলো মূলত করা হয়েছে। এটির নাম হচ্ছে পোস্টার। তোমরা অনেকেই দৈনন্দিন জীবনে পোস্টার শব্দটির সাথে পরিচিত এবং তোমরা অনেকেই জানো এই পোস্টার কী কাজে ব্যবহার করা হয়। তারপরে এর ব্যবহার কী এটা লিখতে বলা হয়েছে এবং এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো, কোথায় দেখেছো সে বিষয়টাও এখানে লিখতে বলা হয়েছে। চলো আমরা এই প্রশ্ন তিনটির সমাধান দেখে নেই। এই যে চারপাশে লেখার সাথে পরিচিত হয়, ক নাম্বার প্রশ্ন ছিল এটি কী নামে পরিচিত। একটু আগে আমরা যে ছবিটা দেখলাম সেই ছবিটায় উল্লেখিত দেওয়ালে সাটানো অবস্থায় যে জিনিসটি দেখলাম সেটার নাম হচ্ছে পোস্টার। খ নাম্বার প্রশ্ন ছিল এর ব্যবহার কি, মানে পোস্টারের ব্যবহার কি, পোস্টার কিসের জন্য ব্যবহার করা হয়। উত্তর, জনগণের সামনে কোনো বিষয় নিয়ে আসা ও তাকে দ্রুত প্রচার করার জন্য পোস্টার ব্যবহৃত হয়। তাহলে আমরা বুঝতে পারছি প্রচার প্রচারণার জন্যই পোস্টার ব্যবহৃত হয়। সংক্ষিপ্ত পরিসরে পূর্ণাঙ্গ বক্তব্য ধারণ করার গুণের জন্য পোস্টার সারা বিশ্বে জনপ্রিয়। সাধারণত রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক আদর্শ প্রচার করার জন্য পোস্টার ব্যবহৃত হয়। রাষ্ট্র এবং সামাজিক প্রতিষ্ঠান সবাই দৃঢ়তার সাথে বক্তব্য প্রকাশে আজও পোস্টার ব্যবহার করে। আরেকটি প্রশ্ন ছিল গ নাম্বার, এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো, কোথায় দেখেছো। উত্তর, হ্যাঁ দেখেছি, স্কুলের সামনে নির্বাচনের সময় দেওয়ালে সাটানো এবং দড়িতে ঝোলানো অবস্থায়। এটাই মূলত ছিল 62 পৃষ্ঠায় উল্লেখিত ছবিকে কেন্দ্র করে কিছু করা প্রশ্নের সমাধান। এটা মূলত নমুনা সমাধান। তোমরা চাইলে এরকমভাবে লিখতে পারো, আবার এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে বানিয়েও লিখতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আমরা 63 পৃষ্ঠায় উল্লেখিত এই ছবিকে কেন্দ্র করে কিছু প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।